হ্যালো ভিউয়ার্স, আজকে বহুদিন পরে ক্যারিয়ার নিয়ে কথা বলবো। আমরা ক্যারিয়ার নিয়ে প্রায় খুব পাজল থাকি যে ক্যারিয়ারে কিভাবে আগাবো, কিভাবে ফ্রেশার হিসেবে নতুন চাকরি শুরু করব, এটসেট্রা এটসেট্রা। তো ফ্রেশার হিসেবে আসলে আমি বলতে চাই যে ফ্রেশারদের জন্য চাকরি খোঁজাটা শিখতে হবে প্রথম কথা। তারপরে হচ্ছে যে আপনার সিভি পোর্ট্রেট করা শিখতে হবে, অর্থাৎ আপনি আপনার সিভির ভিতরে কিভাবে নিজেকে পোর্ট্রেট করছেন, কিভাবে আপনি ইমেজিং করছেন, আপনাকে সেটাকে দেখাইতে হবে। এবং চাকরি খোঁজার ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যেটা যোগ্য সেই চাকরিটা আপনি খুঁজবেন। আমরা র্যান্ডমলি বিসিএস এর পেছনে দৌড়াচ্ছি, আমরা বড় বড় মাল্টি ন্যাশনালে অ্যাপ্লাই করছি, তারপরে হচ্ছে যে আমরা বড় বড় কোম্পানিগুলো সার্চ করছি, সবসময় আমরা বড়োর দিকে চোখ থাকে। কিন্তু চাকরি খোঁজার ক্ষেত্রে সবসময় চোখ উপরের দিকে না রেখে আমরা যদি আমার যোগ্যতা অনুযায়ী, আমার স্কিল সেট অনুযায়ী যদি আমি চাকরি খুঁজতে থাকি, তাহলে আপনার জন্য চাকরিটা পাওয়া সহজ হয়ে যাবে। সে ফর এক্সাম্পল, আমি যদি ধরেন যে একটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি যার গ্রেডিংটা আসলে একটু নিচের দিকে আছে, পাবলিক বা প্রাইভেটই হোক, তাহলে আমাকে খুঁজতে হবে সেই রকম চাকরি যে যেই অর্গানাইজেশন গুলি আসলে এই ক্ষেত্রে প্রিফারেন্স দেয় যে না, আমার কোন রকম কোনো একটা ইউনিভার্সিটি হলেই চলবে, বা কোনো একটা ইউনিভার্সিটি মোটামুটি রেজাল্ট হলে চলবে। বেশিরভাগ ক্ষেত্রে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলি যেটা দেখা যায় তারা খুব ভালো মুখে বলে না সার্কুলারের ভিতরে, কিন্তু তারা একেবারে পাবলিক ইউনিভার্সিটি থেকে, টপ পাবলিক ইউনিভার্সিটি বা টপ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, এবং একই সাথে একাডেমিক্স রেজাল্ট যাদের ভালো আছে, যাদের একাডেমিক কারিকুলামস ভালো আছে, এবং যারা খুব এক্সট্রোভার্ট, কমিউনিকেশনে খুবই স্কিলড, এবং বিজনেস বিজনেস অ্যানালিটিক্সটা বুঝে, এবং আপনার ডট কানেক্টিং এ ভালো, যারা যাদের বিজনেস ইমাজিনেশন ভালো, এবং এইরকম যে আপনি আপনার অভিজ্ঞতা নাই ঠিক আছে, বাট আপনাকে কোন একটা কেস দিলে যাতে আপনি কেসটা আছে একটা ইমেজ দাঁড় করাইতে পারেন, অর্থাৎ আপনি ধরে যে একজন এক্সিকিউটিভ রোলে ইন্টারভিউ দিবেন কোন একটা, সে ফর এক্সাম্পল অ্যাকাউন্টস এক্সিকিউটিভ অথবা টেরিটরি সেলস এক্সিকিউটিভ, তো ওই জিনিসটাকে আগে থেকেই আপনি নিজের ভিতরে ধারণ করতে পারেন কিনা, এটা কিন্তু চাকরির ইন্টারভিউয়ে অনেকটা দেখা হয়। এবং সাইমিলটেনিয়াসলি কোন কোম্পানিতে আপনি র্যান্ডমলি, আমরা দেখি কি সবাই যে যা সামনে যেটা পাই সেটাই ক্লিক করি, সেটাই ক্লিক করি, এই বিডি জবস অ্যাপ্লাই করতে থাকি, এরে ওরে বলতে থাকি, এইভাবে বলতে বলতে, যেমন আপনি 100 টাকায় বলি, আমি 100 জায়গায় বললে রেসপন্স হয় না, কারণ কেন রেসপন্স হবে, কারণ আমার রেজাল্ট হয়তো, আমার একাডেমিক্স ভালো না, রেজাল্ট ভালো না, তারপরে আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা কম, এরপরে হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠানটাও তুলনামূলক একটু দুর্বল। তাহলে যে চাকরি আপনার জন্য, আপনি যার কাছে চাকরি চাইলেন বা যে মিডিয়াম দিয়ে বিডি জবস বা ওয়েবসাইট দিয়ে গেলেন, বা অনেক সময় আপনারা বিভিন্ন ফরেন ওয়েবসাইট ইউএন এনজি আইএনজিও তে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে কি হয়, আপনি অ্যাপ্লাই করেন এবং আলটিমেটলি আপনাকে কল আসে না, এবং আপনি যে রেফারেন্স দিয়ে সিভি দিচ্ছেন সে রেফারেন্সও আপনাকে সাহায্য করতে পারে না। এই জন্য আপনি যখনই কারো কাছে চাকরি চাইবেন বা আমি বলবো যে চাকরি খোঁজা শুরু করবেন, আপনার প্রথম কথা হচ্ছে যে আমি কয়েকটা জিনিস বলি, আপনার একাডেমিক্স নাম্বার ওয়ান, আপনার যে ইউনিভার্সিটি বলছেন এই ইউনিভার্সিটিটা কোন গ্রেড, সেই গ্রেডের ইউনিভার্সিটি থেকে সাধারণত অ্যালামনিসদের কাছে খোঁজ নেবেন যে আপনার অ্যালামনিরা কোথায় আছে। সেকেন্ড অপশন হচ্ছে যে আপনার একাডেমিক্স অনুযায়ী আপনি আপনার একাডেমিক রেজাল্ট অনুযায়ী আপনি ইয়ে করবেন। থার্ডলি হচ্ছে আপনার সাবজেক্ট ম্যাটার অনুযায়ী চেষ্টা করবেন যে জব প্রিফারেন্সটাকে নির্ধারণ করতে। ফোর্থলি হচ্ছে যে আপনি ক্যাটাগোরাইজ করবেন যে কোন প্রতিষ্ঠান, সবাই যদি আসলে এমএনসির জন্য ট্রাই করেন তা আলটিমেটলি তো আপনি সবাই যে এমএসসি চাকরি পাবে না, সবাই যদি বিসিএস জন্য ট্রাই করে বিসিএস তো হবে না, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর একটা ব্যাকআপ প্ল্যান রাখবেন। যে সবাই অনেক সময় দেখা যায় কি বিসিএস দিতে দিতে যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বিসিএস হচ্ছে না, ক্যাডার বা নন ক্যাডার কিছুই হচ্ছে না, গভর্নমেন্ট জব হচ্ছে না, আলটিমেটলি বছর হয়ে গেছে, বয়স 31 বছর হয়ে গেছে এবং বেকার হয়ে গিয়েছে। সো এই ব্যাকআপ প্ল্যানটা আপনি চিন্তা করবেন যে আপনি কত বছর পর্যন্ত আসলে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করবেন, ট্রাই করলে কতটুকু পর্যন্ত করবেন, এবং আসলেই কি আপনি বিসিএস এর জন্য ইউ আর ক্যাপাবল এনাফ। আমাদের দেশে এই জিনিসটা খুব দেখা যায় যে আমাকে অনার্স পাস করলেই বিসিএস দিতে হবে, এই ধারণা থেকে আমি বলবো যে একটু এই ধারণাকে সাইডে রেখে যদি আমরা অন্যভাবে আর একটু ভালোভাবে চিন্তা করতে শিখি ক্যারিয়ার নিয়ে, তাহলে আমার মনে হয় যে ফ্রেশারদের জন্য অনেক সহজ হবে। প্রতিষ্ঠান বাছাই করুন,
আসলে শর্টলিস্টিং করুন, প্রথম দিকে প্রতিষ্ঠানটি কিছু শর্টলিস্টিং করুন যে আমি অন্তত এই ক্যাটাগরির এই জব নেচারের এই বিজনেস ক্লাসের প্রতিষ্ঠানে। আপনারা শুরুতেই যদি আপনি মনে করেন যে আমি গ্রামীণ কোন চাকরি করব, আমি আরলাতে চাকরি করব, আপনি ফর এক্সাম্পল কি বলবো, বাংলাদেশে তো এমএসসি সংখ্যা খুব বেশি না, মেরিকোতে চাকরি করব, আলটিমেটলি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতে পারেন। তো রাদার আপনি আপনার কোন প্রতিষ্ঠান থেকে পড়েছেন, আপনার একাডেমিক রেজাল্ট কি, আপনার কোয়ালিটিস কি আছে, কারণ এমএনসি গুলো একাডেমিক রেজাল্টের পাশাপাশি এরা কমিউনিকেশন স্কিলকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয়। সো আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, আর ডেফিনেটলি সিভি, সিভি নিজে লিখবেন এবং আপনার ভিতরে যা আছে সেই কোয়ালিটিস গুলোকে ফুটিয়ে তুলবেন। হ্যাঁ, সিভি লেখার সময় আপনি গুগল বা ইউটিউব বা আপনার কোনো প্রফেশনাল সিনিয়র তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন, সেটা আপনার জন্য হেল্পফুল হবে। বাট নট লাগলে যে আপনি আরেকজনের কাছ থেকে সিভি লিখিয়ে নিরাটা অন্যায় বলছি না, বাট লিখিয়ে নিলে যেটা হয় যে আপনি দেখা যাচ্ছে সিভিটা গোথ্রু করলেন না, সিভি আর ইন্টারভিউয়ার স্পেশালি আমি যেমন এই প্রফেশনে আছি দেড় যুগের মতো, ইন্টারভিউয়ার আসলে সিভি টু দ্য পয়েন্ট ধরে ধরে আপনাকে কোশ্চিন করতে পারে। সিভির ভিতরে এমন একটা ওয়ার্ডিং আপনি করে ফেলেছেন যে ওয়ার্ডিংটা আসলে আপনি জানেন না, কারণ কেউ একজন আপনাকে সিভিটা আপনাকে হেল্প করেছে সিভিটা ডেভেলপ করার ব্যাপারে, এই ওয়ার্ডিংটা দিয়ে বা এক্সাজারেট করবেন না সিভির ভিতরে, আপনি যা না আপনি সেসব ইনফরমেশন সিভির ভিতরে ঢোকাবেন না, ঢোকাইলে কি হয় তখন ওইটা ইন্টারভিউয়ার জানতে চায় আর ওই পয়েন্টে আটকিয়ে যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে আমার মনে হয় যে আপনাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে এবং আপনারা একটু মানে হতাশ হওয়ার থেকে বরং হতাশ না হয়ে দ্রুত চাকরি আপনাদের মেলানো সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।